হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শৈলাশ্বিনিতা। তো আজকে বেশ কিছুদিন পর আবার পুরী ভুবনেশ্বরের ভিডিও নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি কি হয়, এই ভিডিওগুলো করতে আমাকে এতটা এফোর্ট দিতে হয়, এত রিসার্চ করতে হয় যে আমি একটু পরপর ওঠা আমার পক্ষে একটুখানি ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি একটু গ্যাপ নিয়ে টাইম নিয়ে এগুলো করি, যাতে কোনো ইনফরমেশনে ভুল না থাকে আর যাতে তোমাদের জন্য যতটা সম্ভব সুন্দর করে এই ভিডিওগুলো করা যায়, চেষ্টা করি। তো আজকে তোমরা আমার সঙ্গে ঘুরে দেখবে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির, রাজারানী মন্দির, অনন্ত বাসুদেব মন্দির, চিত্রকারিণী, শুকসারি, আরও বেশ কয়েকটা জায়গা। তার আগে তোমাদের একটু বলে নিই এখানকার একটা মেইন পয়েন্ট বিন্দুসাগরের কথা। বিন্দুসাগর ভুবনেশ্বরের সবথেকে বড় সরোবর, এটা ওল্ড ভুবনেশ্বরের একদম সেন্টারে অবস্থিত। আর বেশিরভাগ মন্দির কিন্তু এই বিন্দুসাগরের আশেপাশেই তৈরি। বিন্দুসাগরের চারিদিকে এক পাক ঘুরলেই তোমরা অনেকগুলো মন্দির দেখে নিতে পারবে। আর এখানকার চারদিকে হাঁটতে চলতে মন্দিরকে মন্দির, ছয় লাভ পুরো। বিন্দুসাগরের পৌরাণিক ইতিহাস কিন্তু বেশ সুন্দর। শিব পুরাণে পাওয়া যায় শিব পার্বতী যখন বিয়ের পর বেনারসে সেটেল করলেন, তখন বেনারস কিন্তু খুব ক্রাউডেড। তো শিবের ভীষণ প্রবলেম হচ্ছে ধ্যান করার জন্য, উনি ধ্যান করার জায়গা একদম পাচ্ছেন না। তো শিব ঠাকুর সেই ধ্যান করার জায়গা খুঁজতে খুঁজতে চলে আসলেন ভুবনেশ্বরে। ভুবনেশ্বরে তখন একটা মাত্র আম গাছ ছিল, সেই আম গাছের তলায় শিব ঠাকুর বসলেন ধ্যানে। সেই একটা মাত্র আম গাছ ছিল বলে ভুবনেশ্বরের নাম হয়েছিল একাম্রপীঠ। কিন্তু এদিকে পার্বতীও খুঁজে পাচ্ছেন না শিব ঠাকুরকে, কোথায় গেলেন শিব ঠাকুর, তিনিও খুঁজতে খুঁজতে চলে আসলেন ভুবনেশ্বর। তখন দেখলেন যে একটা আম গাছের তলায় সব গরুরা গিয়ে দুধ দিয়ে আসছে। তো উনি বুঝতেই পেরে গেলেন যে এখানে নিশ্চয়ই শিব ঠাকুর আছে। তখন উনি একজন গোপালিনী হয়ে সব গরুদের দেখাশোনা করতে লাগলেন। এদিকে এত সুন্দরী গোপালিনী দেখে দুই রাক্ষস বিমোহিত হয়ে গেলেন। তারা কি করলেন, পার্বতীকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। কিন্তু পার্বতী তো একদম রেগে আগুন, তিনি তক্ষুনি সেই দুজন রাক্ষসকে বধ করলেন। আর তারপর ক্লান্ত হয়ে ভুবনেশ্বরে এক জায়গায় বসে পড়লেন। এদিকে তার পেয়েছে ভীষণ জল পিপাসা। এবার জল কে এনে দেবে, কেন, আমাদের শিব ঠাকুর আছে। তো শিব ঠাকুর করলেন কি, তার ত্রিশূল দিয়ে সেই ভূমির ওপর মারলেন এক টোকা, ব্যাস একদম ফাউন্টেনের মতো জল বেরিয়ে এলো, ঝর্ণার মতো। কিন্তু সেই জল পার্বতী কি করে খাবেন, সেই জল তো শুদ্ধ নয়। তাই ভারতের সব নদীর জল সেখানে এনে মিশিয়ে সেই জলকে শুদ্ধ করা হলো। তারপর পার্বতী সেই জল খেয়ে তার তৃষ্ণা মোচন করলেন। আর সেই যে সেই বড় সরোবর তৈরি হলো, ভারতের সব নদীর জল এনে সেই সরোবরই হলো বিন্দুসাগর। কি সুন্দর পৌরাণিক ইতিহাস না। তবে জানো তো ভুবনেশ্বরের আদি নাম কিন্তু ভুবনেশ্বর ছিল না, ছিল একাম্রপীঠ, তারপর হয়েছিল ত্রিভুবনেশ্বর। ত্রিভুবনেশ্বর হলো এই যে লিঙ্গরাজ মন্দির, তার যে শিব ঠাকুর তার নাম। চলো আমার সঙ্গে এখন লিঙ্গরাজ মন্দিরের দিকে। লিঙ্গরাজ মন্দির কিন্তু একটা মন্দির কমপ্লেক্স, এখানে মূল লিঙ্গরাজ মন্দির ছাড়াও আরো ছোট বড় মোটামুটি 50টি মন্দির আছে। এটা ভুবনেশ্বরের সব থেকে বড় মন্দির আর ভুবনেশ্বরের প্রাণও বলা যায়। মূল লিঙ্গরাজ মন্দিরে তোমরা এখানে নগর স্টাইলের চারটি পার্ট দেখতে পাবে, অর্থাৎ রেখোদেউল, জগমোহন, ভোগমণ্ডপ আর নাট মন্দির। এখানকার বিমান আর জগমোহনটা হয়তো পঞ্চম বা ষষ্ঠ শতাব্দীতেই তৈরি হয়েছে, কিন্তু এখানকার নাট মন্দির আর ভোগমণ্ডপ তৈরি হয়েছে প্রায় 11 শতাব্দীতে। তবে এই কমপ্লেক্সের আরো মন্দিরগুলো দেখতে বোঝা যায় এই মন্দিরগুলো হয়তো আরো পুরনো ছিল, পরে এখানে লিঙ্গরাজ মন্দির তৈরি করা হয়েছে। এখানে মূল লিঙ্গরাজ মন্দিরে তো সুন্দর কারুকাজ করাই আছে, তার সঙ্গেও পার্বতী মন্দির এবং রামলিঙ্গেশ্বর মন্দিরেও খুব সুন্দর কারুকাজ করা আছে। পার্বতী মন্দিরটিও এখানে চার দেউল স্ট্রাকচারে তৈরি, অর্থাৎ রেখোদেউল, জগমোহন, নাট মন্দির এবং ভোগমণ্ডপ আছে। তবে এখানকার ভুবনেশ্বরী মন্দির আর সাবিত্রী মন্দিরটা কিন্তু কাখর দেউলে তৈরি। লিঙ্গরাজ মন্দিরে জগমোহনের দক্ষিণ দ্বারের উপর একটা শিবের বিয়ের খুব সুন্দর সিন আছে। আর লিঙ্গরাজ মন্দিরের পার্শ্ব দেবতা গণেশের মূর্তিটা কিন্তু খুব সুন্দর, বিশাল বড় আর খুব মিষ্টি। আর এখানকার পার্শ্ব দেবী হলেন পার্বতী, অর্থাৎ নিশা পার্বতী, তারও কিন্তু হাসিটা খুবই সুন্দর, ভাষায় যাকে বর্ণনা করা যায় না। এই পার্শ্ব দেবীকে নিশা পার্বতী বলার কিন্তু একটা খুব সুন্দর গল্প আছে। শিব ঠাকুর একসময় প্রচন্ড ধ্যানে মগ্ন, কিন্তু তার ধ্যান ভাঙানো আবশ্যিক, তাই কে তার ধ্যান ভাঙাবেন, না পার্বতী। পার্বতী তখন এক পায়ে নূপুর পরে খুব সুন্দর নাচ করে তার ধ্যান ভাঙালেন। তবে এক পায়ে নূপুর তিনি পড়েছিলেন এইটা বোঝাতে যে তিনি আর কি সাধারণ নর্তকী নন, তিনি স্বয়ং দেবী পার্বতী। এই মন্দির চত্বরে আছে গৌরীকুণ্ড, যার চারপাশে আছে 108টা শিব মন্দির, এবং প্রত্যেক শিব মন্দিরে কিন্তু শিবলিঙ্গও আছে। দেখতে কি সুন্দর, তাই না? এখানে মহাদেব ত্রিভুবনেশ্বর পূজিত হন হরিহর রূপে, অর্থাৎ তিনি একই দেহের
একসাথে হরি এবং হর। পরবর্তীকালে বৈষ্ণব প্রভাব বাড়ার জন্যই হয়তো এই পরিবর্তন। এই মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউড নয়, তাই আমি কোনো ছবি তুলতে পারিনি। তবে এখানকার কার্জন টাওয়ার থেকে এই মন্দিরে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তাই কার্জন টাওয়ারটা কিন্তু তৈরি করেছিলেন সত্যি আমাদের লর্ড কার্জন। আর ভুবনেশ্বরে এত শৈব প্রভাব কে এনেছিলেন জানো? তিনি একজন বাঙালি, আমাদের গৌরাধিপতি শশাঙ্ক। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, এই যে সেই গোপালিনীর গল্প শোনালাম, সেই গোপালিনী পার্বতী, তারও কিন্তু মন্দির আছে এই মন্দির চত্বরে। প্রায় 6 একর জুড়ে এই মন্দিরের অবস্থান, তাই এই মন্দির ঘুরে দেখতে কিন্তু তোমাদের অনেকক্ষণ সময় লাগবে, সেই সময় হাতে নিয়ে এসো। এরপর আমরা যাব রাজারানী মন্দিরের দিকে। তার আগে এই মন্দিরের স্ট্রাকচার গুলো নিয়ে তোমাদের আর একটু কথা বলে রাখি। এই যে পীর দেউল বা রেখ দেউল, যে কোনো দেউলই কিন্তু একটা শরীরের সঙ্গে তুলনা করা হয়। তার মস্তক থাকে, তার পুরো দেহ থাকে, পা থাকে, জঙ্ঘা থাকে, সব কিছু থাকে, ঠিক এই ছবিটার মতো। আর রেখ দেউল আর জগমোহনকে যেন পাশাপাশি পুরুষ আর প্রকৃতি হিসাবে কল্পনা করা হয়। তাহলেই বুঝতে পারছ এই মন্দিরগুলোর স্ট্রাকচার শুধুমাত্র স্ট্রাকচার নয়, এখানে একটা বিশাল কনসেপ্ট, একটা বিশাল চিন্তা ভাবনা যেন জুড়ে আছে। এই মন্দিরগুলোর বেস কিন্তু অনেক রকম হতে পারে। যেমন ধরো, যদি একদম চৌকো বেস হয় তাহলে তাকে বলে এক রথ। আবার ধরো একটু খাঁজ কাটা হলো তিন ভাগে, তাহলে তাকে ত্রিরথ, এরকম পঞ্চরথ, এরকম আরো অনেক রকম ডিজাইনের বেস হয়। কিন্তু ভেতরটা কিন্তু সবসময় চৌকোই থাকে। বাইরের দিকে এই যে খাঁজগুলো তৈরি হয়, এর কিন্তু আবার বিভিন্ন রকম নাম আছে। যেমন ধরো রাহা পাক, কোনা পাক, অনুরথ পাক, এক্সেট্রা। কিন্তু এখন আমরা যেই মন্দির যাব, সেই রাজারানী মন্দির, একমাত্র সেই রাজারানী মন্দিরেই কিন্তু ভেতর দিকেও খাঁজ কাটা আছে, অর্থাৎ তার ভেতরটা চৌকো নয়। এই মন্দিরটিও 11 শতাব্দীতেই তৈরি। আর এর স্ট্রাকচার কিন্তু ভুবনেশ্বরের অন্যান্য অনেক মন্দিরের থেকে একেবারে আলাদা, একদম ইউনিক বলতে পারো। এই মন্দির তৈরি করতে যে পাথর ব্যবহার করা হয়েছে তা কিন্তু ভুবনেশ্বরে পাওয়া যায় না, আর সুদূর বুন্দেলখণ্ড থেকে সেই পাথর হয়তো এইখানে তখন আনা হয়েছিল। এই মন্দিরের জগমোহনে বিশেষ কোনো কারুকাজ নেই, যেন খুব তাড়াতাড়ি করে শেষ করা হয়েছে। এই মন্দিরের যে বিমানটি, তাতে কিন্তু অসাধারণ কারুকাজ রয়েছে। বিমানটি কিন্তু এখানে রেখ দেউলের মতো এক রেখ নয়, বিমানটি দেখলে মনে হবে যেন অনেকগুলো রেখ দেউল একটা আর একটার সঙ্গে জুড়ে গিয়ে একসাথে হয়ে বিমানটিকে তৈরি করেছে, একেবারে মাল্টিপল চূড়ার মতো। আর রয়েছেন আর দিকে অষ্ট দিকপাল, তাছাড়াও রয়েছেন লতা পাতা, দেব দেবী, অলস কন্যা, আরো অনেকে। অষ্টবসীর প্রত্যেকের ওপরেই কিন্তু একটা করে মিথুন মূর্তি রয়েছে। তাছাড়া মন্দিরের উপর্যঙ্গার যে অলস কন্যা বা মিথুন মূর্তির যে কন্যা মূর্তি, তাকে দেখলেই তোমরা বুঝতে পারবে এরা যেন একদম ব্যালে ডান্সারের মতো, স্লিম এন্ড ট্রিম। ভুবনেশ্বরের অন্যান্য মন্দিরের মেয়েরা কিন্তু বেশ মোটা সোটা, এখানেই দেখবে এরা এত রোগা, প্রায় শীর্ণকায়। এই মন্দিরের সাথে ভুবনেশ্বরের বাকি মন্দির রীতির একদম তুমি মিল খুঁজে পাবে, সাথে বরঞ্চ তুমি খাজুরাহোর অনেক মিল খুঁজে পাবে। এই মন্দিরটিতে আগে হয়তো ইন্দ্রেশ্বর শিবের পুজো হতো, কিন্তু এখন আর কোনো বিগ্রহ ভেতরে নেই। একটা খুব সুন্দর বাগানের মধ্যে এই মন্দিরটি অবস্থিত। আর এই মন্দিরটিকে কিন্তু এখন প্রেম মন্দিরও বলা হয়, মানে বলতে পারো ভুবনেশ্বরবাসীর প্রেম করার জায়গা। তবে এখনো অবধি কোনো কারণ খুঁজে পাওয়া যায় না যে কেন এই মন্দিরের নাম রাজারানী মন্দির হলো, কারণ ভুবনেশ্বরের আর কোনো মন্দিরের নাম কিন্তু এরকম নয়। নারায়ণ সান্যালের বইতে আমি একটা খুব সুন্দর গল্প পেয়েছিলাম, হয়তো বা তাই সত্যি হবে। এই মন্দির যিনি তৈরি করেছিলেন সে রাজার হয়তো কোনো বুন্দেলখণ্ডি রানী ছিলেন, তার আবদারেই হয়তো খাজুরাহোর মতো করে এই মন্দির তৈরি, পাথরও আনা সেই খাজুরাহো থেকে, আর তার মূর্তিগুলোর স্টাইলও একদম খাজুরাহোর মতো। সেই রানীর শখে তৈরি রাজার এই মন্দিরকে হয়তো মেনে নিতে পারেনি ভীষণ কনজারভেটিভ তখনকার উড়িষ্যাবাসী, তাই জন্যই তাকে কটাক্ষ করে হয়তো রাজারানী নাম রাখা হয়েছে। আর পরে হয়তো সেই কারণেই এই মন্দির থেকে বিগ্রহকেও সরিয়ে দেওয়া হয়েছে, কে জানে, আমরা কেউ জানি। তোমাদের এখানে জানিয়ে রাখি, এই মন্দিরের কিন্তু একটা এন্ট্রি ফিজ আছে 20 টাকা, তুমি যদি অনলাইনে কাটো। কিন্তু তুমি যদি অনলাইনে কোনো কারণে কাটতে না পারো, যদি অফলাইনে কাটতে চাও তাহলে কিন্তু 25 টাকা। এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, লিঙ্গরাজ মন্দিরের খুব কাছেই রয়েছে কার্তিকেশ্বর মন্দির, যেটা 1300 শতাব্দীতে তৈরি। আর তার সঙ্গে রাজারানী মন্দিরে রয়েছে প্রচুর মিল। বিশেষত এই যে রাজারানী মন্দিরের চূড়ার কথা বলছিলাম, যে অনেকগুলো চূড়া একসাথে মিলে যেন চূড়াটাকে তৈরি করেছে, কার্তিকেশ্বর মন্দিরের ক্ষেত্রেও কিন্তু তাই। কিন্তু এই মন্দিরটা এখন রিনোভেশন হচ্ছে, তাই এই মন্দিরটা আমি ঠিক ভেতরে ঢুকে ভালো করে দেখতে
দেখতে পারিনি। পরবর্তীকালে রিনোভেশন কমপ্লিট হয়ে গেল, এই মন্দিরটাও হয়তো একটা দ্রষ্টব্যতে পরিণত হবে। এরপর আমরা সেটা চলে আসবো জগন্নাথ মন্দিরের দিকে। জগন্নাথ মন্দির তৈরি হয়েছিল 1100 শতাব্দীর আশেপাশে। তোমরা যারা জগন্নাথ মন্দিরে গেছো তারা হয়তো প্রত্যেকেই জানো যে এই চত্বরে মোটামুটি 30-32টা মন্দির আছে। এইখানকার ছোট ছোট মন্দিরগুলো অ্যাকচুয়াল জগন্নাথ মন্দিরের থেকে কিন্তু অনেক পুরনো। এইখানে জগন্নাথ মন্দির পরে তৈরি হয়েছে, আগে হয়তো এটা শুধুমাত্র মা বিমলার ক্ষেত্রেই ছিল। তবে জগন্নাথ মন্দিরের মাহাত্ম কিন্তু জগন্নাথ দেবের জন্যই। মন্দির স্থাপত্য শিল্প সত্যি বলতে কি এইখানে বিশেষ প্রাধান্য পায়। যদিও সম্পূর্ণ মন্দিরে প্রচুর কারুকাজ করা আছে, কিন্তু সেই কারুকাজের সূক্ষ্মতার অভাব। তোমরা যারা এখানে পরশুরামেশ্বর মন্দির দেখলে বা ধরো যারা কোণার্কে ঘুরে এসছো তারা প্রত্যেকেই এটা বুঝতে পারবে যে জগন্নাথ মন্দিরের মূর্তিগুলো সুন্দর হলেও তার মধ্যে কিন্তু সূক্ষ্মতার অভাব রয়েছে। তবে জগন্নাথ মন্দির ছাড়াও এইখানকার লক্ষ্মী মন্দির, সূর্য মন্দির, আরো কয়েকটা মন্দিরে মোটামুটি কারুকাজ করা আছে। এইখানকার সূর্য মন্দিরের কথা আমি স্পেশালি মেনশন করব। সূর্য মন্দিরের রেখোদেউল আর জগমোহনের গায়ে আমি 3 অলস কন্যাকে দেখেছিলাম, যাদের মুখের অভিব্যক্তি আমি কিন্তু এখনো ভুলতে পারিনি। কোন ভাস্কর যখন একটি মূর্তি তৈরি করেন তখন প্রথম দিকে তার ফোকাস থাকে যে মূর্তিটি কেমন পোজে হবে, তার ভর কেন্দ্র কোথায় হবে ইত্যাদি, কিন্তু একদম শেষে যা যুক্ত করতে হয় তা হলো লাবণ্য। অর্থাৎ মুখে যদি লাবণ্য না যোগ করা যায় তাহলে কিন্তু এতক্ষণ অবধি যত কাজ হয়েছে সব কাজই বৃথা যায়। আর এই 3 অলস কন্যাকে দেখে আমার মনে হয়েছে যে এই কাজ যিনি করেছেন তিনি সত্যি হয়তো দেবতাকেই স্পর্শ করেছেন। প্রথম নারী মূর্তিটি হলেন একজন নিষ্পাপ ষোড়শী, তার মুখ যেন একদম অপাবিদ্ধ। আর দ্বিতীয় নারী মূর্তিটি হলেন এমন একজনের যিনি হয়তো জীবনকে দেখেছেন, তাই তার মুখের অভিব্যক্তি যেন বেশ পরিণত। আর তৃতীয় নারী মূর্তিটি হলেন এমন একজন যিনি হয়তো জীবনের সব সৌন্দর্যকে স্বেচ্ছায় ত্যাগ করে প্রব্রজ্জা গ্রহণ করেছেন। তবে সেই ত্যাগ কিন্তু কোনো দুঃখের ত্যাগ নয়, তার মুখে যেন চরম সুখের অভিব্যক্তি। জগন্নাথ মন্দির দর্শন করে আমরা সোজা চলে আসবো অনন্ত বাসুদেব মন্দিরে, আবার সেই ভুবনেশ্বরেই। এই মন্দিরটা 1300 শতাব্দীতে তৈরি, আর এই মন্দিরের স্ট্রাকচার একদম লিঙ্গরাজ মন্দিরের মতো, অর্থাৎ 4টি পার্টে। এই মন্দিরটা কিন্তু লিঙ্গরাজ মন্দিরের পরে ভুবনেশ্বরের দ্বিতীয় সব থেকে বড় মন্দির, তবে লিঙ্গরাজ মন্দিরের তুলনায় অনেক ছোট। এই মন্দিরটা তো খুব সুন্দর কারুকাজ করা আছে, আর অ্যাজ ইউজুয়াল অনেক কারুকাজ এখন ভেঙে চুরেও গেছে। এই মন্দিরের অনেক মূর্তি কিন্তু আমাদের কোণার্কের সূর্য মন্দিরের মতো, কারণ এই দুটো মন্দিরই কিন্তু সমসাময়িক। ইতিহাস বলে 1278 খ্রিস্টাব্দে রানী চন্দ্রিকা এই মন্দিরটি তৈরি করেন। অনন্ত বাসুদেব মন্দিরে তোমরা গেলেই দেখতে পাবে এর বিরাট রান্নাঘর। এই মন্দিরে প্রায় 150 পান্ডা একসাথে মিলে রান্না করেন রোজ। রোজ এখানে এত খাবার হয় যে প্রচুর মানুষের খাওয়ানো হয়, আর এইটাই হলো ভুবনেশ্বরের সব থেকে বড় রান্নাঘর। এইখান থেকে আমি তোমাদের সোজা নিয়ে আসবো চিত্রকারিণী মন্দিরের দিকে। চিত্রকারিণী মন্দিরটা কিন্তু লিঙ্গরাজ মন্দিরের একদম পাশে, আর এটাও কিন্তু একটা পঞ্চায়তন মন্দির, মানে এটা 4 কোণে 4টে ছোট মন্দির, আর মাঝখানে বড় মন্দিরটা হলো চিত্রকারিণী দেবীর মন্দির। চিত্রকারিণী নাম শুনেই বুঝতে পারছো পুরো মন্দিরটা অসাধারণ চিত্র আর ভাস্কর্যে সাজানো। 1300 শতাব্দীতে তৈরি এই মন্দিরটাও কিন্তু তৈরি করেছেন রাজা নরসিংহদেব, অর্থাৎ যিনি কিনা তৈরি করেছেন কোণার্কের মন্দিরটিও। চিত্রকারিণী মানে সরস্বতী হলো, মানে কিন্তু এখানে চন্ডিকা দেবী পূজিত হন। তবে আমার একটা জিনিস মনে হয়েছে, এমনও তো হতে পারে যে কোনো মহিলা আর্কিটেক্ট এই মন্দিরটা তৈরি করেছেন, তাই জন্যই হয়তো তাকে ট্রিবিউট করতে সেই মন্দিরের নাম হয়েছে চিত্রকারিণী। তাই লিঙ্গরাজ মন্দিরে এলে এই মন্দিরটা কিন্তু একদম মিস করো না। আর আজকের ভিডিওতে শেষ যে মন্দিরটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে শুকসারি মন্দির। এই মন্দিরটাও কিন্তু লিঙ্গরাজ মন্দিরের জাস্ট অপোজিটে। শুকসারি মন্দিরে অসাধারণ সুন্দর সুন্দর কারুকাজ করা আছে, কারণ 2014 অবধি এই মন্দিরটার এক্সিস্টেন্স কেউ জানতোই না, কারণ এটা একদম মাটির তলায় ছিল। এই মন্দিরটার আশেপাশে কিন্তু এখনো খনন কাজ চলছে। আমি বেশ কষ্ট করে কিন্তু এই মন্দিরটা ঢুকেছিলাম, বেশ ঝোপ জঙ্গল পেরিয়ে। 1300 শতাব্দীতে তৈরি এই মন্দিরটার সব থেকে বড় মন্দিরটার নাম হলো গিয়ে শাড়ি মন্দির, আর দ্বিতীয় বড় মন্দিরটা হলো গিয়ে শুক মন্দির, আর একটা তৃতীয় মন্দিরও আছে, তবে সেটার কোনো নাম জানা যায়নি। এত কাল মাটির তলায় ছিল বলে এর কারুকাজগুলো কিন্তু অসাধারণ ভাবে সংরক্ষিত রয়েছে। স্পেশালি এই যুদ্ধের দৃশ্যটার যে ডিটেলস এত সূক্ষ্ম, আমার পুরো চোখ ভরিয়ে দিয়েছে। পার্শ্ব দেবীদের মধ্যে শুধু পার্বতী মূর্তিটাই এখনো অবধি অক্ষত রয়েছে, তবে মূল মন্দিরটা বিগ্রহহীন, আর এখানে নিয়মিত পূজাও সেজন্য হয় না। তো ভুবনেশ্বরের মন্দির ব্লগ আপাতত আমি এইখানেই শেষ করছি।
তোমাদের বেশ কয়েকটা মন্দির আমি ঘুরে দেখালাম, যেগুলো আমার চোখে বিশেষ বিশেষভাবে ভালো লেগেছে। এছাড়াও বেশ কয়েকটা মন্দির আমি দেখেছি। তোমরা যদি সেগুলোর সম্পর্কে আরো ডিটেইলসে জানতে চাও তবে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ওভারঅল এই পর্বটা তোমাদের কেমন লাগলো আমার জানাটা কিন্তু ভুলো না। ভুবনেশ্বরের মন্দির নিয়ে আরো যে দুটো পর্ব আমি করেছি তাদের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ইচ্ছে হলে দেখে নিতে পারো। আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর একটু উৎসাহ দাও বস। Thank you.